সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এই করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো, এবং আমাদের যে নিয়মিত যে প্রতিদিনের যে কাজগুলো অর্থাৎ অনলাইনে যে ক্লাসগুলো আছে নিশ্চয়ই তোমরা ক্লাসগুলো করছো। তো আজকে সে ধারাবাহিকতা আমি আসছি তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে, সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর দুইটাই ক্লাসেই লাগবে। তো মূলত নবম এবং দশম শ্রেণীর জন্য আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের একটি ক্লাস নেব। সেটি হচ্ছে আমার আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে নত্ব এবং সত্ব বিধান। তো সর্বপ্রথম নত্ব সত্ব বিধান, নত্ব মানে হচ্ছে ন মূর্ধন্য, নত্ব এবং সত্ব মানে হচ্ছে মূর্ধন্য এবং মূর্ধন্যস্বরের, আর বিধান মানে হচ্ছে নিয়ম, তার মানে কোথায় মূর্ধন্য বলবে কোথায় মূর্ধন্যস্ব বলবে, এই দুটা ব্যবহারের নিয়মগুলো কোথায় ব্যবহার হবে। কারণ আমরা দেখবে যে তোমরা যখন লিখতে যাও সেক্ষেত্রে বানানগুলোতে আমরা প্রায় ভুল করে থাকি, অর্থাৎ কোন বানানে আমার দন্ত্য ন হবে কোন বানানে মূর্ধন্য ন হবে সেটা কিন্তু আমরা ভালোভাবে প্রয়োগ করতে জানি না। তুমি যদি নিয়মগুলো ভালোভাবে জানো আশা করি হয়তো পরবর্তীতে এই সমস্যাটা হবে না। এরপরে আসছে সত্ত্ববিধানের ক্ষেত্রেও, কারণ হচ্ছে তালব্যস্ব স হচ্ছে এখানে তিনটা, তালব্যস্ব মূর্ধন্যস্ব তিন দন্ত্য, এই তিনটা স আছে এখানে। তো আমরা মূলত যখন যা ইচ্ছা যে স্বটা প্রয়োজন হবে সেই স্বটা ব্যবহার করি না, কারণ আমরা জানি না নিয়মগুলো, জানি না কোথায় মূর্ধন্যস্ব হবে কোথায় দন্ত্য হবে আর কোথায় তালব্যস্ব হবে। তো আজকে আমি সেই তোমাদের যে জড়তাটা আছে, তোমাদের যে সমস্যা আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা হয়তো তোমাদের এই সমস্যাগুলো থেকেও তোমরা পরিত্রাণ পেতে পারবে যদি আজকে এই ক্লাসে দেখো। তো আমি চলে যাচ্ছি আমার ক্লাসে। নত্ববিধানে সর্বদা আমি নত্ব নিয়ে আলোচনা করবো। নত্ববিধান কাকে বলে? নত্ববিধান হচ্ছে নত্ব, আরেকটা বিষয় তোমাদের মনে রাখা উচিত, কারণ বাংলা তদ্ভব দেশী এবং বিদেশী শব্দে বা ভাষার ক্ষেত্রে কখনো মূর্ধন্য ব্যবহার হয় না। আবার বলছি, বাংলা তারপরে হচ্ছে দেশি, বিদেশি আর হচ্ছে তদ্ভব, এই ভাষাগুলোর ক্ষেত্রে বা শব্দের ক্ষেত্রে এই শব্দগুলোতে কখনো ওই মূর্ধন্য ব্যবহার হবে না। তার মানে কোথায় ব্যবহার হবে মূর্ধন্য ব্যবহার? মূর্ধন্য ব্যবহার শুধুমাত্র একটি জায়গাতে তোমরা ব্যবহার করতে পারবে, সেটা হচ্ছে সংস্কৃত শব্দের ভাষা, সংস্কৃত শব্দের মধ্যে। তো সংজ্ঞাটা আমি কি সংজ্ঞাতে চলে যাই। নত্ববিধান কাকে বলে? নত্ববিধান হচ্ছে সংস্কৃত শব্দের বানানে দন্ত্যন্বয়ের পরিবর্তে মূর্ধন্যয় ব্যবহার নিয়মকে নত্ববিধান বলে। আমি আবার বলছি, অর্থাৎ সংস্কৃত শব্দের বানানে দন্ত্যন্বয়ের পরিবর্তে, তার মানে দন্ত্য ন বসবে না সংস্কৃত ভাষায়, সংস্কৃত মানে তৎসম শব্দ আর কি, অর্থাৎ দন্ত্যন্বয়ের পরিবর্তে মূর্ধন্য ব্যবহারের নিয়মকে নত্ববিধান বলে। প্রথম যেহেতু আমি নত্ববিধান নিয়ে আলোচনা করবো, তাহলে আমি চলে আসি নত্ববিধান। নত্ববিধানের প্রথম যে নিয়মটি অর্থাৎ প্রথম যে রুলসটি সেটি হচ্ছে, প্রথম যে রুলটা এক নম্বর নিয়ম সেটা হচ্ছে ট বর্গীয় ধ্বনির পূর্বে ট বর্গীয় ধ্বনির সাথে সব সময় মূর্ধন্য বসে। আবার বলছি ট বর্গীয়, তার মানে ট বর্গীয় যতগুলো ধ্বনি আছে, ট বর্গীয় ধ্বনি হচ্ছে কয়টা? ট ঠ ড ঢ মূর্ধন্য, পাঁচটা ধ্বনি, অর্থাৎ ট বর্গীয় ধ্বনি হচ্ছে পাঁচটা, এই পাঁচটা ধ্বনির সাথে সব সময় মূর্ধন্য বলবে। যেমন আমি লিখি ট বর্গীয় ধ্বনির পূর্বে, পূর্বে মানে আগে মূর্ধন্য বসে, মূর্ধন্য বসে। যেমন এক নাম্বার, যেমন হচ্ছে আমি লিখতে পারি ঘন্টা, তোমরা নিশ্চয়ই দেখতে পারো ঘন্টা, লণ্ঠন, লণ্ঠন, ঠান্ডা। যেমন দেখো ট বর্গীয় ধ্বনি, টকে এখানে দেখো তুমি লক্ষ্য করো এখানে ট আছে, তার মানে আমি বলছি যে ট বর্গীয় ধ্বনির পূর্বে বা ধ্বনির সাথে সব সময় দন্ত্য ন অবশ্যই মূর্ধন্য বসে। তার মানে ট হবে মানে ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ চারটা বর্ণ, তাহলে ট মানেই হচ্ছে ঠ ট ঠ ড ঢ, এই চারটা ধ্বনির সাথে সবসময় মূর্ধন্য বসবে। যেমন এই যে ট আছে তার সাথে মূর্ধন্য বসছে, ঠ আছে তার সাথে মূর্ধন্য, ঢ আছে তার সাথে মূর্ধন্য, তার মানে ট বর্গীয় ধ্বনির সাথে কি হবে মূর্ধন্য ব্যবহার। এক গেল এক নম্বর নিয়ম, এরপরে আসি দুই নম্বর নিয়মে। দুই নম্বর নিয়ম হচ্ছে রি র আর হচ্ছে মূর্ধন্যস্ব, তিনটা বর্ণ এখানে, এদের পরে সবসময় কি বসে? মূর্ধন্য বসে। অর্থাৎ রির পরে কোনো শব্দের মধ্যে যদি রি থাকে
অথবা র থাকে অথবা মূর্ধন্য ষ থাকে, তাদের পরে সবসময় মূর্ধন্য বসে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, তৃণ, তৃণ, ব্যাকরণ, তারপরে ভাষণ। একটু লক্ষ্য করলে তোমরা হয়তো দেখতে পারবে, যেমন আমি যখন ঋণ লিখলাম আমি বলছি রি র মূর্ধন্য ষ, তিনটা বর্ণের যে কোনো একটা বর্ণ থাকে, যেমন দেখো রি আছে, এই যে রি, তার মানে পরটা হবে মূর্ধন্য, দন্ত্য হবে না সেক্ষেত্রে। রির পরেও মূর্ধন্য, রর পরেও মূর্ধন্য, মূর্ধন্য ষর পরেও মূর্ধন্য, অর্থাৎ তিনটা বর্ণের পরে মূর্ধন্য বসে। যেমন এরপরে দেখো তনে সেখানে রিকার আছে আমার, রিকার মানে কি, রিকার মানে তো রি, তাই না? তার মানে তোর সাথে রিকার আছে আমার এখানে, তার মানে রি পরটা হবে মূর্ধন্য। এরপর দেখো তোমার লক্ষ্য থাকবে কোথায় ন ব্যবহারটা আছে, নয়ের দিকে তোমার লক্ষ্যটা রাখতে হবে, কারণ ব্যবহার হচ্ছে নত্ববিধানের নিয়ম। এরপর আসো ব্যাকরণ শব্দ, যে মূর্ধন্য আমার এখানে ন আছে, তার মানে নয়ের আগে তুমি খেয়াল লক্ষ্য করো নয়ের আগে কি আছে, নয়ের আগে আছে র, তার মানে এই যে আমার নিয়ম অনুযায়ী রয়ের পরও মূর্ধন্য বসে, এই যে রয়ের পরে মূর্ধন্য। এরপরে আসো আমি ভাষণ, এই যে মূর্ধন্য মূর্ধন্য আছে, মূর্ধন্য আগে কি আছে, মূর্ধন্য স্বর, এই যে মূর্ধন্য স্বর, তার মানে মূর্ধন্য স্বর পরেও মূর্ধন্য। এই হচ্ছে আমার দুই নম্বর নিয়ম। এরপর আমি তিন নম্বর নিয়মে যাচ্ছি, তিন নম্বর নিয়ম, তিন নম্বর নিয়মটা একটু জটিল বটে, তোমাদের বইয়ে যে রুলটা আছে তোমরা যদি এটা, আমি একদম শর্টলি বলে দিচ্ছি, অর্থাৎ শর্টলি তোমরা কিভাবে মনে রাখতে পারবা, যে বইয়ের নিয়মটা যেটা হচ্ছে রি র মূর্ধন্য ষ, তিনটা বর্ণ আগেটা তিনটা বর্ণের পরে, এই তিনটা বর্ণের পরে যদি আমার স্বরধ্বনি, স্বরধ্বনি বলতে স্বরবর্ণ, যে 11টা স্বরবর্ণ আছে এগুলো জ অন্তঃস্থীয় হ ব অনুস্বর, হ ব অনুস্বর, তারপরে সেটা একটু পরে লিখি, স্বরধ্বনি ক বর্গ, তারপরে হচ্ছে প বর্গ, তারপরে জ অন্তঃস্থীয় ব হ অনুস্বর, তার মানে হচ্ছে এদের পরে সবসময় মূর্ধন্য বসে। একটু লক্ষ্য করো তোমরা, বইয়ের যে নিয়মটা আছে, তোমাদের যে বইয়ের যে নত্ববিধানের নিয়মটা আছে, তিন নাম্বার নিয়মটা, সেটি বইয়ের মতো যদি তোমরা পড়তে দাও, ওটার সামারিটা আমি এখানে তুলে নিয়ে আসছি, অর্থাৎ রি র মূর্ধন্য ষ তিনটি বর্ণের পরে যদি আমার স্বরবর্ণ, স্বরধ্বনি মানে যে স্বরবর্ণগুলো, যে 11টা বর্ণ আছে, এই স্বরবর্ণ অথবা ক বর্গ, ক বর্গ কয়টা বর্ণ আছে, ক খ গ গ হ উ, চারটা বর্ণ, ক বর্গ, এই যে এখানে ক বর্গ আছে, ক বর্গ, ক বর্গ, ক বর্গের চারটা বর্ণ, ক ফ ব ভ ম, চারটা বর্ণ, তার মানে এখানে সে সর্বর্ণ 11টা, ক বর্গ, ক বর্ণের সে 5টা, ক বর্ণের সে 5টা, আর এখানে 1 2 3 4 5, এখানে আছে 5টা, তাহলে কয়টা হলো, 11, 11-এর পাশে 16, 16-এর পাশে 21, 21-এর পাশে 26, এই টোটাল 26টা বর্ণের পরে, অর্থাৎ রির মূর্ধন্য ষর পরে যদি এখানে যে 26টা বর্ণ আছে, এই 26টার যে কোনো একটা বর্ণ যদি থাকে পরটা মূর্ধন্য হবে। তোমরা হয়তো বুঝতে পারো না, আমি আবার বলছি, রির মূর্ধন্য ষর পরে যদি স্বরধ্বনি, স্বরধ্বনি মানে স্বরবর্ণ 11টা, আর ক বর্গ মানে ক খ গ ঘ ঙ 5টা বর্ণ, আর প বর্গ মানে হচ্ছে 5টা বর্ণ, প ফ ব ভ ম 5টা বর্ণ, আর জ অন্তঃস্থীয় ব হ অনুস্বর, তার মানে সবগুলো এখানে টোটাল 26টা বর্ণ আছে। এই রি র মূর্ধন্য ষর পরে যদি এই 26টা বর্ণের যে কোনো একটা থাকে তাহলে পরেরটা হবে মূর্ধন্য, দন্ত্য না হয় মূর্ধন্য হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো ব্রাহ্মণ, ব্রাহ্মণ আমি লিখি অর্পণ, অর্পণ শব্দটা তোমরা খেয়াল করো, এই অর্পণ শব্দের মধ্যে রি র মূর্ধন্য ষ, একটু একটা বিষয় মনে রাখবা, এই র মানে হচ্ছে তোমার রফলা, র মানে হচ্ছে রি, র মানে হচ্ছে রফলা, র মানে হচ্ছে রেফ, র মানে হচ্ছে রফলা, র মানে হচ্ছে রেফ, এটা মনে রাখতে হবে তোমাকে, র মানে হচ্ছে রফলা, রফলা হবে, রেফলা হবে। তো দেখো রি র মূর্ধন্য ষর পরে যদি এখানে যে 26টা বর্ণ আছে, 26টা বর্ণের যে কোনো একটি বর্ণ থাকলে, যে কোনো একটা বর্ণ থাকলে পরটা মূর্ধন্য হবে। তাহলে আমার এক লক্ষ্য করো, তাহলে মূর্ধন্য এখানে আছে, সে মানে আমার মূর্ধন্য, ধরো ন আছে এখানে, এখন লক্ষ্য করো এখানে প আছে একটা, স্বরে প রেফ, রেফ মানে হচ্ছে র, রেফ মানে হচ্ছে র, তার মানে আমি র পেয়ে গেছি, রেফ মানে হচ্ছে অর পরে হচ্ছে র, এই যে র আছে আমার এখানে কি আছে দেখার দরকার না, আমার আমার তিনটা বর্ণের একটা আছে কিনা, যে কোনো একটা, তার মানে আমার এখানে র আছে, এখানে
নেট মানে হচ্ছে র, র এর পরে এখানে দেখো একটা প আছে, তার মানে এই যে র এর পরে প বর্ণ আছে, প পর মানে প ফ ব ভ ম, তার মানে রেফ এর পরে তোমার এফ মানে র এর পরে আমার এখানে 26টা যে কোন একটা বর্ণ, তো স্যার র এর পরে আমার প আছে, এই যে একটা বর্ণ আছে আমার, তার মানে পরেরটা হবে আমার মূর্ধন্য। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, বুঝতে পারছো, আরেকটা লিখলে আমি হয়তো বুঝতে পারবা, যেমন লিখলাম ব্রাহ্মণ, ব্রাহ্মণ শব্দটা, তো ব্রাহ্মণ শব্দটার মধ্যে একটু লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবে তোমরা, এখানে ব সাথে এখানে র ফলা, তার মানে র ফলা মানে হচ্ছে র, আমার র পেয়ে গেলাম র, আর এটা হচ্ছে হ যোগ ম, এইটাকে ভাঙলে কি পাওয়া যায়, হ যোগ ম, হ ম, তার মানে র ফল আমি পেলাম, র ফলার পরে আমার শর্ত ছিল যে র ফলার পরে যে কোনো একটা বর্ণ বা দুইটা বর্ণ তিনটা যতটা থাকুক আমার এখান থেকে থাকলেই হলো, যে কোনো একটা বা দুইটা তিনটা যেটা থাকে, তার মানে আমার র আছে এখানে, ব র ফলের র আছে, তার মানে এখানে ম হ এটাকে ভাঙলে বলা হ যোগ ম, দেখো তো তোমরা হ আছে আমার, এই যে হ আছে, এরপরে ম আছে, কারণ পকে প বলবো প ফ ব ব ম, এই যে ম, তার মানে হ ম দুটোই আছে, হ আছে আর প বর্গের ভিতর তো আমার ম আছে, তার মানে র সাথে র এর পরে এখানে দুটা বর্ণ আমি পেয়ে যাচ্ছি, তাহলে দুটার পর পরটা কি হবে, মধ্যাহ্ন হবে, শর্ত ছিল যে ইর মধ্যাহ্নের পরে যে কোনো একটা বর্ণ থাকলে বা মিনিমাম একটা বর্ণ থাকলে, উপরে দুইটা থাকুক তিনটা থাকুক কোনো সমস্যা নেই, অর্থাৎ আমার র ফলার পরে রি র এর মধ্যাহ্নের পরে যে কোনো এখান থেকে একটা হোক দুটা হোক, যেহেতু আমি দুটা বর্ণ পেয়ে গেছি, র এর পরে হ আছে ম আছে, এই যে হ আছে আর এখানে প বর্গের মধ্যে আমার ম আছে, তার মানে পরটা কি হবে, মধ্যাহ্ন হবে। এ ছিল আজকে আমার এই যে নক্তবিধানে যে তিনটা নিয়ম আছে, আর একটা তোমার স্বভাবত মধ্যাহ্ন নিয়ম, অর্থাৎ যে নিয়মগুলো কখনো, অর্থাৎ স্বভাবত মানে হচ্ছে যেটাতে কোনো নিয়ম মানে না, এগুলো তোমাদেরকে অহরহ ব্যবহার হয়, এটা মুখস্থ করা লাগবে তোমার আগামী ক্লাসে, হয়তো আমি চেষ্টা করব যে আগামী ক্লাসটাতে তোমাদের যে স্বভাবত যে নিয়মটা আছে ওটা কীভাবে শর্টলি মুখস্থ করা যায়, শর্ট টেকনিকে মুখস্থ করা যায় সেটা আগামী ক্লাসে দেখাবো। তো আজকে আমার ক্লাসে পর্যন্ত শেষ, আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আমি পরের ক্লাসটার জন্য তোমরা অপেক্ষা থাকবে, এটাই আমার শেষ প্রত্যাশা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।